বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি এই করোনাকালীন সময়ে সবাই ভালো আছো। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় থেকে একটি নির্ধারিত টপিক আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা আমাদের পাঠে ফিরে যাই। আজকের পাঠে সবাইকে আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কোন ধরনের চতুর্ভুজ? এটি কোন ধরনের চতুর্ভুজ? এটিকে আমরা বলব আয়ত। কি বলবো? আয়ত। এটিকে কি বলবো? আয়ত বলবো। আয়তের ক্ষেত্রফল কি? হ্যাঁ, ঠিকই বলেছ শিক্ষার্থী, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আয়তের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যার সমাধান। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যার সমাধান। আমরা আজকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যার সমাধান করব। এবং এই পাঠ শেষে তোমরা যা শিখবে সেটি হচ্ছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে এবং আয়তক্ষেত্র কাকে বলে এটি জানতে পারবে, আয়তক্ষেত্রের পরিমাপ, ক্ষেত্রফলের পরিমাপ, পরিসীমার পরিমাপ নির্ণয় করতে পারবে এবং আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে যে সমান দুই ভাগে বিভক্ত করে সেটিও জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটি কি দেখতে পাচ্ছি? এটি একটি আয়তক্ষেত্র। এটিকে কি বলা হয়? আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের আমরা কাকে বলবো? যে আয়ত হচ্ছে যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি করে, তাকে আমরা আয়ত বলবো। যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলতে পারবো। অথবা যে সামান্তরিকের একটি কোণ সমকোণ আমরা তাকেও আয়ত বলতে পারবো। তাহলে এটি একটি আয়ত, এর চারটি কোণ, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমার এই কোণটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বা এক সমকোণ। সুতরাং এটি একটি আয়ত। আর আয়ত দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রটা আছে এটিকে আমরা বলবো আয়তক্ষেত্র। আয়ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র। আমরা যদি এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পরিমাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 8 মিটার। এই দৈর্ঘ্যটা যদি 20 মিটার হয়, যাহাতে আমরা যদি আয়তের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটাও 20 মিটার, আর এটা 8 মিটার হলে এটাও 8 মিটার। তাহলে দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 8 মিটার। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত মিটার? 20 মিটার। তাহলে 20 মিটার গুণ প্রস্থ কত? 8 মিটার। তাহলে কত হবে? 8×20 কত? 160 বর্গমিটার। অর্থাৎ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। অর্থাৎ মিটার এবং মিটার গুণ করলে কি হয়? বর্গমিটার হয়। অর্থাৎ এই আয়তক্ষেত্রকে যদি আমরা ছোট ছোট বর্গে বিভক্ত করি তাহলে 160টি বর্গ পাব, যাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 1 মিটার করে। সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 160 বর্গমিটার। কত বর্গমিটার? 160 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি।
যে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হল 8 মিটার, তাহলে এটির পরিসীমা কত? এই আকৃতিটি বা আয়তক্ষেত্রটির কি পরিসীমা কত? আমরা জানি আয়তের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ এখানে কোনো চিহ্ন নেই, আমরা এটাকে কী চিহ্ন মনে করবো? গুণ চিহ্ন মনে করব। কী চিহ্ন মনে করব? গুণ চিহ্ন মনে করব। তাহলে এই দৈর্ঘ্য যদি 15 মিটার হয়, তাহলে এইটাও 15 মিটার, প্রস্থ 15 মিটার হলে এই দিকটার প্রস্থটা কত হবে? 15 মিটার হবে। তার মানে কি যে 15 আমরা 2 বার এবং 8 2 বার, অর্থাৎ এই 4টি যে বাহু আছে আয়তের, এই 4টি বাহু যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? আয়তটির পরিসীমা পাব। তাহলে পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 15 মিটার, প্রস্থ কত? 8 মিটার। তাহলে 15 আর 8 যদি যোগ করা হয় তাহলে আমরা কত পাবো? 23 মিটার। 23কে আমরা 2 দ্বারা গুণ করবো। এখানে কোনো চিহ্ন নেই শিক্ষার্থীবৃন্দ, এখানে কোনো চিহ্ন নেই, আমরা এটিকে কী ধরবো? গুণ চিহ্ন ধরবো। তাহলে কত হলো? 46 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 46 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয়। আমরা তো ক্ষেত্রফল নির্ণয় করবো দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমা নির্ণয় করবো দৈর্ঘ্য প্রস্থ যোগ করে তাকে 2 দ্বারা গুণ করবো। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, 2টি একই রকম আকৃতি ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে একটি আয়তক্ষেত্র গঠিত যার দৈর্ঘ্য হলো 16 মিটার আর প্রস্থ হলো 12 মিটার। আমরা চিত্রটি লক্ষ্য করি, এটি একটি ত্রিভুজ ক্ষেত্র, এটি আরেকটি ত্রিভুজ ক্ষেত্র, সমান পরিমাপের 2টি ত্রিভুজ ক্ষেত্র। এই ত্রিভুজ ক্ষেত্র দিয়ে গঠিত হয়েছে কি? একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ 12 মিটার। প্রস্থ কত? 12 মিটার। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, এবং 1 নম্বর প্রশ্ন হলো একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। যেহেতু এখানে 2টি ত্রিভুজ ক্ষেত্র আছে তাহলে একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আবার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, এই যে দৈর্ঘ্যটা আছে কত মিটার? 16 মিটার, এটিকে যদি আমরা 2 মিটার বাড়ায় দিই তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আসি আমাদের প্রশ্নের সমাধান খুঁজতে। যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত ছিল? 16 মিটার, আর প্রস্থ কত ছিল? 12 মিটার। তাহলে এই দৈর্ঘ্য 16 মিটার, বিপরীত বাহু দৈর্ঘ্য সমান কত মিটার? 16 মিটার। তাহলে প্রস্থ হলো 12 মিটার, তাহলে এটির ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য কত? 16 মিটার, প্রস্থ 12 মিটার। তাহলে 16 এবং 12 যদি আমরা গুণ করি তাহলে 16 মিটার 12 মিটার গুণ করলে কত হবে? 192 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 192 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 16 গুণ 12। মিটার এবং মিটার যখন আমরা গুণ করবো কী হবে? বর্গ মিটার হবে। তাহলে আমরা পাবো 192 বর্গ মিটার। এবারে আমরা আসি একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, কারণ এরকম 2টি ত্রিভুজ ক্ষেত্রের সমন্বয়ে কিন্তু এই আয়তক্ষেত্রটি গঠিত, এবং এই 2টি ত্রিভুজ ক্ষেত্র মিলে তো আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 192। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নে আসি, 2টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 192 বর্গ মিটার। তাহলে একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? অর্ধেক, যেহেতু 2 ভাগের 1 ভাগ, কারণ 2টা ত্রিভুজেই কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট ছিল। তাহলে আমরা কি করব? 192কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 96 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পাইলাম যে একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা
আয়তক্ষেত্রের আমরা জানি দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ হলো 12 মিটার, দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, অর্থাৎ এখানে দৈর্ঘ্য আছে 16 মিটার আর এখানে আমরা বর্ধিত করার কত অংশ 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বাড়লো, এবং তাহলে আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, 16 আর 2 কত, 18 মিটার, এবং প্রস্থ আমাদের কত ছিল, 12 মিটার, প্রস্থ কত ছিল 12 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হলো, নতুন দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ হলো 12 মিটার, তাহলে আমরা এই দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা 18 মিটার গুণ 12 মিটার গুণ করলে কত হবে, 216 বর্গ মিটার। শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অর্থাৎ দৈর্ঘ্য 16 মিটার ছিল, বাড়ানো হয়েছে 2 মিটার, তাহলে 2 মিটার বর্ধিত করলে দৈর্ঘ্য কত হবে, 16 আর 2 যোগ করলে কত হবে, 18, তাহলে দৈর্ঘ্য 18 মিটার, আমাদের প্রস্থ কত ছিল 12 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, 18 গুণ 12 = 216 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা এই চিত্রটি লক্ষ্য করো, এবং এই চিত্রটিতে এটি একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য কত, 8 মিটার, প্রস্থ 4 মিটার, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে, হ্যাঁ ঠিকই বলেছ, ক্ষেত্রফল হবে 32, কারণ কি 4 আসতে 32, 4 আর 8 গুণ করলে কত হবে, 32 হবে, মিটার আর মিটার গুণ করলে কী হবে, বর্গ মিটার হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবারে আমরা দেখি যে আয়তক্ষেত্রটা 2টা ত্রিভুজের সমন্বয়ে গঠিত, 1টি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত, বর্গ মিটার, 32 বর্গ মিটার, তাহলে পুরোটার ক্ষেত্রফল যদি 32 বর্গ মিটার হয় তাহলে একটির ক্ষেত্রফল কত হবে। তো শিক্ষার্থী বিন্দু, হ্যাঁ ঠিকই বলেছ, তাহলে 2টি ত্রিভুজে বিভক্ত করে একটির ক্ষেত্রফল হবে 16 বর্গ মিটার, কারণটা কি যে 16 বর্গ মিটার হচ্ছে এই 32 বর্গ মিটারের অর্ধেক, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ মিটার, এর সাথে যে ত্রিভুজটা ছিল তার ক্ষেত্রফল 16 বর্গ মিটার, কারণ এই 2টা ত্রিভুজ মিলে গঠিত হয়েছে এই আয়তক্ষেত্রটি, অর্থাৎ এদের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রফল যেহেতু 32, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রফলের অর্ধেক। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এবারে আমরা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল, 8 মিটার, প্রস্থ ছিল কত, 4 মিটার, আমরা দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি করা হয়, কত মিটার, 2 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হবে, 8 আর 2 = 10 মিটার, আর প্রস্থ যদি 1 মিটার বৃদ্ধি করা হয় তাহলে প্রস্থ হবে কত, 5 মিটার, এখানে 4 মিটার আর এটা হলো 1 মিটার, তাহলে দৈর্ঘ্য হলো 10 মিটার, প্রস্থ হলো 5 মিটার, তাহলে আমরা এই ক্ষেত্রে এটির ক্ষেত্রফল কত বলবো, তাহলে ক্ষেত্রফল বলবো, হ্যাঁ শিক্ষার্থী ঠিকই বলেছো, এটির ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গ মিটার, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে 5 × 10 = 50 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীভাবে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পারি। এটি হচ্ছে আমাদের 11 অধ্যায়টা হচ্ছে পরিমাপ। তোমরা জানো যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ, সে পরিমাপটা হতে পারে দৈর্ঘ্যের পরিমাপ, সময়ের পরিমাপ, অথবা ভরের পরিমাপ। তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত, এটি দৈর্ঘ্যের পরিমাপ হতে পারে। তোমার গণিত বইয়ের ভর কত, কত কেজি, এটি ভরের পরিমাপ হতে পারে। হ্যাঁ, আবার তোমার বাসা থেকে স্কুলে আসতে কত সময় লাগে, এই সময়টা সময়ের পরিমাপ হতে পারে। অর্থাৎ আমরা আজকে যে আলোচনাগুলো করলাম সেটি হচ্ছে ক্ষেত্রফলের পরিমাপ, কারণ আমরা জানি প্রত্যেক সমতল ক্ষেত্রের একটি নির্দিষ্ট ক্ষেত্রফল রয়েছে। আমরা কিসের ক্ষেত্রফল নির্ণয় করলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে আয়ত হচ্ছে যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ, অথবা যে সামান্তরিকের 1টি কোণ সমকোণ তাকে আমরা আয়ত বলতে পারি, অথবা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান
এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আমরা আয়ত বলতে পারি। আর আয়ত দ্বারা আবদ্ধ যে চিত্রটা থাকবে আমরা তাকে আয়তক্ষেত্র বলতে পারি। এবারে তোমরা বাসার কাজ লিখে নেবে। বাড়ির কাজটি হলো যে একটি আয়তাকার ধান খেত, একটি আয়তাকার ধান খেতের প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এও প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে একটু বলে রাখা ভালো যে আমরা জানি 100 বর্গমিটারে হয় 1 এও, আর 10,000 বর্গমিটারে হয় 1 হেক্টর। তোমরা যদি আয়তে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করো তাহলে ক্ষেত্রফল পাবে। এই ক্ষেত্রফলকে যদি তোমরা 100 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু তোমরা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এওর প্রকাশ করতে পারবে, কারণ এওরটা হচ্ছে একটু বড় একক। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমাদের পাঠটি ভালো লেগেছে। আগামী ক্লাসে আমি নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পাঠ নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে অবস্থান করো। সবাইকে ধন্যবাদ।